কালকে জেতার পর মন খারাপ ধোনির, তাই তিনি খেলা শেষে হাত না মিলিয়ে চলে গেলেন। খেলা শেষে চোখের জল কিন্তু সে আর ধরে রাখতে পারলো না। অনেকজনের মতে এটা চলে যাওয়ার কারণ হিসাবে চোখের জল হতে পারে, কারণ এমএস ধোনি কখনোই খেলা শেষে এরকম করে চলে যায় না। কিন্তু কোনো ব্যাপার না, এমএস ধোনির এতদিনের সাফল্য আমরা সবসময় মনে রাখব। যাই হোক, আরেকটা ভিডিও যেটা সমাজ মাধ্যমে শেয়ার হয়েছে, এমএস ধোনি কিন্তু তার বাড়ি রাঁচিতে ফিরে যাচ্ছে। কিছু ফ্যানদের সাহস যোগানো কথাবার্তাও ছিল যার জন্য এমএস ধোনি হেসে উঠল, কিন্তু তার হাসির ভেতরে দুঃখের চিহ্ন কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছেন সবাই। তো বন্ধুরা, কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন, এবং দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন, গুড বাই।